হারানো বিড়াল লিওকে খুঁজে পেলেন জার্মান নারী জুলিয়া। জার্মান নারী জুলিয়া ওয়াসিমান দেড় মাস আগে এসেছিলেন তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে, সাথে ছিল জুলিয়ার প্রিয় বিড়াল লিও। কিন্তু ফেরার পথে হারিয়ে যায় প্রিয় বিড়ালটি। লিওকে খুঁজতে একটি ভাড়া বাড়িতে দেড় মাস অবস্থান করেন জুলিয়া। এলাকায় মাইকিং করিয়েছেন, দিনরাত খুঁজেছেন, কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। ফলে হতাশা নিয়ে রোববার 14 নভেম্বর দেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা যান জুলিয়া। এদিকে সোমবার রাতে হঠাৎ বিড়ালটিকে খুঁজে পাওয়া যায়। এই খবর পেয়ে ফ্লাইট বাতিল করে জুলিয়া চলে আসেন সুনামগঞ্জে। ফিরে পান নিজের প্রিয় পোষা প্রাণীকে। জানা গেছে লিওকে ধরার সময় রতন নামে এক যুবক আহত হয়েছে, তার হাতে কামড় দেয় বিড়ালটি। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তিনি তাহিরপুর উপজেলা সদরের মধ্য তাহিরপুর গ্রামের রণধীর রায়ের ছেলে। শুক্রবার তাহিরপুরে হারিয়ে যাওয়া পোষা বিড়ালটির সন্ধান পেয়ে অটোরিকশা দিয়ে মাইকিং করা হয়। মাইকে পোষা বিড়াল লিওর ডাক ও জার্মান নারী জুলিয়া ওয়াসিমানের রেকর্ড করা কথাও শোনানো হয়, যেন বিড়ালটি পেতে সহজ হয়। এ থেকেই বিড়ালটিকে হন্যে হয়ে খুঁজছিলেন রতন রায়। এ বিষয়ে রতন বলেন, একজন বিদেশি নাগরিকের আদরের বিড়ালটিকে ধরতে পারায় খুবই ভালো লাগছে। দেশ বিদেশের সব খবর জানতে ভিজিট করুন www.inews.news। ভাবনার মুক্ত বাতায়ন ফলো করুন আই নিউজের ফেসবুক পেজ ও টুইটার, জয়েন করুন ফেসবুক গ্রুপে, সাবস্ক্রাইব করুন আই নিউজ ডট নিউজের ইউটিউব চ্যানেল।